আল্লাহ নবী একজন সাহাবা ইকরামা ইকরামা হলো আবু জাহেলের ছেলে আল্লাহ নবীকে আবু জাহেল বলে ডাকতেন কি বলে ডাকতেন আবু জাহেল বলতেন ভাইপো 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 ঠিক না বে ঠিক আবু জাহেল ভাইপো বলে ডাকতেন ভাইপোকে দুটো ভাগ করলাম একটা হলো ভাই আর একটা হলো পো একটা হলো ভাই আর একটা হলো পো শুনতে পাচ্ছেন তো দুটো হলো একটা হলো ভাই আর একটা হলো পো দুটো মিলে হয় ভাই পো আবু জাহেল বলেছে ভাই পো তাহলে নবীকে আবু জাহেলের ছেলে একরামা কি বলে ডেকেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আল্লাহর রাসূল তুমি আল্লাহর বন্ধু জোরে বলেন আবু জাহেল ভাইপো বলেছে দুনিয়ার ভাষা আর একরামা ইমানের ভাষা বলেছে তুমি আল্লাহর রাসূল তুমি আল্লাহর বন্ধু আবু জাহেল গেছে জাহান্নামে একরামা হয়েছে জান্নাতি ঠিক না বেটি চলেন এবার একটা বার আগিয়ে দাওয়া যাক দুনিয়ার ভাষায় নবীকে কি বলা যাবে কি যাবে না আল্লাহ নবীর একটা সাহাবা হযরতে আবু বকর যে আবু বকরের সম্পর্কে নবী আমার একটা হাদিস শরীফে বললেন লিকুল্লি নবিয়িন রাবিকুন ফিল জান্নাতি ওয়া রাবিকুন ফিল জান্নাতি আবু বকর ইবনে সিদ্দিক আকামা কালা আলাইহি সালাম আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন আসমানে দুটো আমার বন্ধু একটা হলো জিবরিল আর একটা হলো মিকাইল ওয়াল আরদা জমিনে আমার দুটো বন্ধু একটা হলো ওমর একটা হলো আবু বকর আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছে লিকুল্লি নবিয়িন রাফিকুন ফিল জান্নাতি জান্নাতের ভিতরে একটা রফিক একটা বন্ধু হবে আর রাফিকুন ফিল জান্নাতি আবু বকর ইবনে সিদ্দিক আর ওই বন্ধুটাই হবে জান্নাতে আমার আবু বকর আবু বকর মেয়েকে বিয়ে দিয়েছেন কার সঙ্গে দয়ার নবীর সঙ্গে ওই মেয়েটার নাম হলো আম্মাদার আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে দিয়েছেন আমি 14টা বছর মাদ্রাসা লেখাপড়া করেছি আবু বকর দয়ার নবীর বাড়িতে যতদিন এসেছে জামাই বলে টাকা দরকার ছিল নিজের মেয়েকে বিয়ে করেছে জামাই বলে টাকা দরকার ছিল একবারও দুনিয়ার ভাষায় নবীকে জামাই বলে ডাকিনি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি আমার মা বাপ কুরবান নবীকে তুমি আল্লাহর নবী আল্লাহ রাসূল বলে ডাকা ডাকি করেছিলেন আর একটু জোরে বলে সুবহানাল্লাহ চলেন এবার ওমারের কাছে চলে যাও আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে লিকুল্লি নবী আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আমি তোমাদের কাছে জানিয়ে দিই ফালাকানা বাদান নবী গিনা লাগানা ওমর নবিয়া আপনি আমার প্রতি মহব্বত বাড়িয়ে দাও আমার আল্লাহ আবু জাহেলকে কবুল করলেন না ওমারকে কবুল করলেন কাবা শরীফে সর্বপ্রথম আসরের নামাজ আমার রসুল আদায় করেছিল যে ওমর যিনি মারতে গিয়েছিল নিজের বোনকে আর নিজের বোনাইকে আর উনি কোরআনের আয়াত পড়লেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ও আকিমু সালাতা লিজিকরি কোরআনের আয়াত পড়ে আল্লাহ নবীর কাছে গিয়ে তিনি গোলামত্ব করলেন নবী আমার জানিয়ে দিয়েছেন আমার ওমর হলো দ্বিতীয় খলিফা কিন্তু ওমরের মেয়ে আম্মা জান হাফসা আল্লাহ নবী বিয়ে করেছিলেন কিন্তু ওমর যতদিন নবীর বাড়িতে গেছে নিজের মেয়ে হাফসাকে নবী বিয়ে করেছে রাসূলুল্লাহকে জামাই বলে ডাকা দরকার ছিল এক বারো জামাই বলে ডাকিনি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আল্লাহর রাসূল তুমি আল্লাহর বন্ধু বলে ডেকেছিলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কটা হয়েছে দুটো চলেন এবার তৃতীয় নম্বরে একটা বার আগিয়ে দেওয়া যাক লক্ষ্য করে দেখা যায় নবী পাকের একটা সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হুজুর কে করলেন আমার নবীর মেয়েকে বিবাহ করলেন মেয়েটা মারা গেল আবার একটা মেয়ে রসুল তাকে দিলেন সে মেয়েটাও এন্তেকাল করলো তাহলে রসুলকে তো ডবল শ্বশুর আব্বা বলা দরকার ছিল কিন্তু একবারও আমার নবীকে শ্বশুর আব্বা বলে ডাকিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন চলেন এবার আলী হুজুরের কাছে যাও যে আলী হুজুর আমার নবী পাকের মেয়ে আম্মা জানমা খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ করেছিল ওই আলী হুজুর যতবার নবীর বাড়িতে আসতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন একবারও শ্বশুর আব্বা বলে ডাকাডাকি করেনি আবু বকরের বড় জামাই ওই জামাইটার নাম হলো জুবাইর ইবনুল আওয়াম লিখে রেখে দাও জুবাইর ইবনুল আওয়াম মানে আয়েশা সিদ্দিকার 10 বছরের বড় যে বোন ওই বোনটার নাম হলো আম্মা জান আসমা আর আসমা
10 বছরের ছোট বোন সেটা হলো আয়েশা সিদ্দিকা আমার রাসূল ছোট জামাই আর জুবাইর ইবনুল আওয়াম হলো আবু বকরের বড় জামাই ওই জুবাইর ইবনুল আওয়াম বড় জামাই আল্লাহ নবীকে তো ভাইরা ভাই বলে ডাকা দরকার ছিল কিন্তু একবারও ভাইরা ভাই বলেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রেখেছেন কিন্তু আম্মা জান আসমা আবু বকরের বড় মেয়ে আমার রাসূল পাকের দেশ শেষের কিম্মা শালী সম্পর্কে হয় আল্লাহ নবীকে একবারও দুলা ভাই ভাই বলে ডাকেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে রেখেছেন আবু বকরের একটা নাতি ছিল আম্মা জান আসমার ছেলে জুবাইর ইবনুল আওয়ামের ছেলে মানে রাসূলুল্লাহর ভাইরা ভাইয়ের ছেলে ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি 52 বছর বেঁচে ছিল তাই আন্নবীকে তো খালুজি বলে ডাকা দরকার ছিল একবারও খালুজি বলে ডাকিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে তাহলে পৃথিবীর যত সাহাবারা দুনিয়ার ভাষা বাদ দিয়ে ইমানি ভাষা ডেকেছে আবু জাহেল ভাইপো দুনিয়ার ভাষা দিয়ে জাহান্নামে গেছে আর ইকরামা ইয়া রাসূলুল্লাহ ইমানি ভাষা দিয়ে তিনি নাজাত পেয়েছে তাই আমার নবীকে ভাই ভাইপো দুলা ভাই বড় ভাই আমরা বলিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকি জোরে বলে আর একটু জোরে নবীর কোন সাহাবা ডাকলো না আর তুমি বলছো আমি যার নবী তাই ওরে শুধু কারেন্ট শর্ট দিতে হবে কি শর্ট দিতে হবে কারেন্ট শর্ট ও আমার পাল্লায় ওই হুজুর বললে না 14 গুষ্টি 90,000 কিলোমিটার দূরের সমুদ্রে ফেলে দেব বুঝেন না তোর কত টাইম আছে 3 মিনিটের ভিতরে 90,000 কিলোমিটার অতল সাগরে ডুবিয়ে দেবো একদম 3 মিনিটের ভিতরে তার কারণ যার ভিতরে নবী আছে তার ভিতরে পৃথিবী সব আল্লাহ দেবে চলি বলে সুবহানাল্লাহ ওর ভিতরে কিছু আছে কিচ্ছু নেই একজন একজনকে জিজ্ঞেস করেছে বাবা তুমি বলো দেনি মুহররম করা যাবে কি না তা একজন বলেছে মুহররম করা হারাম মুহররম করা হারাম আমি চট করে বললাম এর ঈমান চলে যাচ্ছে আরে মুহররম একটা মাসের নাম মুহররম একটা মাসের নাম আর লাইলাতুল আশুরা ইবাদত বলেন আমার নবী বলেছে খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা পৃথিবীতে যখন আদমকে সৃষ্টি করা হয়েছিল এটা কোন দিনে ওটা কোন দিনে কথা বলে না সর্বনাশ করেছে এই আশে ফাতি মস্কর হয় এমনি চলে যায় আমার দাদা তো একদম কথা বলে না আরে কোথা বলো বাবু যদি এরকম বলি তাহলে ভুল হবে যে কটা 250 টাকা দিলে 11 টাকা হয় তখন তো সমস্যা হবে আমি তেমন তো বলি আমি বলেছি বলিনি চলেন আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি আমরা যে সোমবার আমাদের কাছে দামি না শুক্রবার আমাদের কাছে দামি কারা কারা শুক্রবার একটু হাত তুলি হাত তোলেন আমি তাকারি চোখ বুঝি আছি হাত তুলেছেন হাত রাখেন জানা জানার হাত তুলি এরকম চালা বলে কোথায় সাথে ছিদ্র পানি না হলে বোঝা যাবে না কোনটা ঠিক কোনটা বেঠিক হাত তুলে মারবো আর জানারা মোটেই হাত তুলেনি তারা বলছে দেখি কোনটা হয় ফাইনাল খেলায় কোনটা হয় কে গোল খায় কে গোল জেতে অসুবিধা হচ্ছে চলেন আমি শুধু নবীর প্রশংসা করছিলাম তো বর্তমান থেকে শেষ পর্যন্ত করে যাব তার কারণ কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম বলে সুবহানাল্লাহ আমার ভালো লাগে আমি করি আমি বলি আপনার ভালো লাগে আপনি বসেছেন শুনেছেন তবে সমালোচনা করবেন না কেন নবীন যারা সমালোচনা করে ওরা হলো জাতে বেজম্মা কোন জায়গায় আছে নুন অল কলামি অমা ইয়াস্তুরুন মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন হবে সেটা 29 পারে স্লট স্লটটা নুনটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি বেশি কথা বলতে ভুল হয়ে যাই হোক মনে হচ্ছে 28 পারায় আছে নাকি হ্যাঁ 28 পারায় থাকতে পারে যাক এই কোরআনের তাফসিরে হয়েছে আমার নবীকে একজন খুব উল্টা পাল্টা সমালোচনা করছে আল্লাহ নবী বলেছে এই তুমি তো জাতে বেজন্মা একদম জামা কাপড় গোছিয়ে না মায়ের কাছে গেছে মা তরোয়াল তো বলে হ্যাঁ কুপিয়ে দেবো আমি সৎ না অসৎ মা বলছে কেন বলে মোহাম্মদ আমার বলেছে জন্মের গোলমাল আছে ওর মা বলেছে মোহাম্মদ তো যা বলে ঠিক বলে মা তার লোকতি পাচ্ছে না তখন বলছে কসি তোমার আব্বা কোনটা আমি নিজে ঠিক করতে পারিনি কেতনা আব্বা কেতনা আব্বা বলে কেন এরকম হয়েছে কেন বলে মোহাম্মদের নামে একটু সমালোচনা করেছি উল্টো পাল্টা বলেছি আর আমাকে বলেছে জন্মের গোলমাল আছে বলে বাবা যে মোহাম্মদকে নিয়ে যে সমালোচনা করে সে তো বেজম্মা না হলে করে না কথা বুঝাইনি
চলেন এই বিষয়টা অনেক লম্বা হবে ওদিকে যাব না আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী সম্পর্কে অনেক কথা বললাম আপনার কাছে নবী সম্পর্কে অনেক কথা যখন বলে ফেলেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে আমার নবীকে আমরা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাকি এবার বলেন সোমবারে দাম বেশি না শুক্রবারে দাম বেশি চাচা বলেছে শুক্রবারে দাম বেশি এখন খুব খেসে মেসে বলেছে মানে বিরাট রাগ শুক্রবারে দাম বেশি সোমবারে দাম বেশি আপনারা বলবেন সোমবার চলে না আমি হাদিস পড়ি না আপনি শুধু গুনেন হাদিসটা 24টা পড়তে হবে অতটা হাদিস বললে আমার গলার যা কন্ডিশন আমি পাচ্ছি না কুটি কতক পড়া যাক চলেন হাদিসটা পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা আকামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহি সালামকে যেই দিন সৃষ্টি করা হয়েছিল ওই দিন ছিল বারে শুক্রবার তারিখে ছিল 10 তারিখ মাসে ছিল মুহররম তাহলে মুহররম আমি বাদ দিলাম 10 তারিখটা বাদ দিলাম বার ছিল কোন বার ভোট ছিল কোন বার তারিখের কথা হয়নি মাসের কথা হয়নি সব কেটে ছেড়ে দিলাম আল্লাহ নবী পরে জানিয়েছেন ও আহাবাত আল্লাহু ফিহি আদামা নবী আদমকে দুনিয়াতে যখন নামিয়ে দেওয়া হয়েছিল ওই দিন ছিল শুক্রবার আল্লাহ নবী পরে বললেন আফিহি তাফাহুল্লাহু আদামা নবী আদম আলাইহি সালামকে যেই দিন মৃত্যুবরণ করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার আল্লাহ যেদিন পানি নাজিল করেছিল সেই দিন ছিল শুক্রবার নবী ইব্রাহিম আলাইহি সালাম যেই দিন কুয়া থেকে আল্লাহ হেফাজত করেছিল ওই দিন ছিল শুক্রবার নবী ইউনূস আলাইহি সালামকে যেই দিন মাছ থেকে আল্লাহ হেফাজত করেছিলেন ওই দিন ছিল বারে কি বার বলবো না বলবো না চুপ করে আছেন আমি ট্রেন যদি 10 গতিতে চালাই তা আপনি যদি রড ধরে ছিটকে পড়ে যাবেন না আপনাকে 5 গতিতে ছুটতে হবে তো যদি বলে রেগে বলে মত্তান্ন সর্বনাত কখনো কিচ্ছু করার নেই মাল তো বিল উঠতেছে বিল ওঠে না বিল তো উঠতে চটো বেটি ও আমার কেমন যুবকের আমি আপনাকে বলাতে চেয়েছি নবী ইউসুফ আলাইহি সালামকে কুয়াতে ফেলা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার এমনকি নবী পাকের কলিজার টুকরি টুকরা ইমাম হাসান হোসাইন হত্যা কাজায় কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল ওই দিন ছিল শুক্রবার আমরা যে জুম্মার দিন বলি কেউ কেউ বলেছে আল্লাহ যে জান্নাতি মাটি নিয়ে পৃথিবীর মানুষকে সৃষ্টি করবে ওইটা নিয়ে যখন এক জায়গায় করেছিল জমা করেছিল ওখান থেকে জমা থেকে জুম্মা জুম্মা শুরু হয়েছে ওটাই ছিল শুক্রবার নবী আদমকে জান্নাতে দাখিল করেছিলেন ওই দিন ছিল শুক্রবার যেই দিন বার করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার যেই দিন নবীর কারণে দোয়াটা কবুল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার আল্লাহ নবী পরে বলেছেন আ খলাকা কুল্লা শাইইন মিন নূর আমার নূর দিয়ে আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন ছিলেন বারে শুক্রবার জোরে বলেন যারা হাত তুলুনি সোমবারের পক্ষে তোমাদের অবস্থা খারাপ জানেনি বলে তুলে দি সোজা কথা একদম এতে কে সকা জেল হোক জরিমানা হোক দরকার নেই ও আমার সোনা মানিকেরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন মিয়ামিল জুমাতি ফাসাও ইলা জিকিরিল্লাহ শুক্রবার জুম্মার দিন যখন হাজির হয়ে যাবে কেনাকাটা বন্ধ করে দিয়ে তোমরা সকলে মসজিদে ইবাদত জিকিরি ইবাদতের জন্য হাজির হয়ে যাও সেই দিন শুক্রবার তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে আমার দয়ার নবীও শুক্রবারের আমি যদি বলি না আমি সোমবারের পক্ষে তাহলে একটা মার বাইরে পড়বে না তেবু কিন্তু মাথা দিয়ে ঠেল বরাজি আছেন চলে ঠেলা জাকাতটা বাদ আর হোক আর না হোক ঠেলি না আল্লাহ ও আমার সোনা মানিকেরা লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ যেই দিনে কোরআন যেই দিনে কোরআন নাজিল করলেন আর আমি বলিনি যেই দিনে পৃথিবী সৃষ্টি করলেন নবী আদমকে জান্নাত জাহান্নাম দোয়া কামনা কান্নাকাটি ঈসা মুসা দাউদ ইয়েশুয়া ইব্রাহিম লূত ইব্রাহিম সব ছিল মুহররমে 10 তারিখ মুহররম মাস বারে ছিল শুক্রবার এবার একটা কথা বলবেন পালিয়ে যাবেন না শুক্রবারের ভাই পালিয়ে যাবেন না আল্লাহ যদি শুক্রবারে এত রহমত আর দয়া যদি করে
আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সবচাইতে বড় রহমত দয়া কে 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 আমার আপনার নবী তাহলে পৃথিবীর নবীদের রাসূলদের আল্লাহ যদি শুক্রবারে এত মর্যাদাপূর্ণ দিনে তারিখে যদি অন্যান্য নবীদের পাঠায় তাহলে যে নবীর কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে সেই নবীকে শুক্রবারে এত দামি দিনে না পাঠিয়ে ওদের ছিল 10 তারিখ নবী এসেছে 12 তারিখ ওদের ছিল শুক্রবার নবী ছিল সোমবার ওদের ছিল মুহররম নবী ছিল রবিউল আউয়াল আমার নবীকে ভিন্ন তারিখে কেন পাঠালো জবাব দাও আমি ধরেছি বটে কিন্তু শেষ করতে তোমার পোকা মরে যাবে হয়ে গেছে শেষ করতে তো হবে ইনশাআল্লাহ তো তাড়াতাড়ি দিচ্ছি ভাই হ্যাঁ মানলে চলে এসো দেরি করে না কষ্ট করছেন আল্লাহ আমার শরীর খুব ক্লান্ত তবু আপনার সঙ্গে তো হেসে গেলে কথা বলছি বলে তবুই বলতে পারছি আল্লাহ পাকের রহমত ও আমার সোনা মানিকরা আগিয়ে চলে যাও লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনাকে বললাম সোমবার আর শুক্রবার সম্পর্কে এবার একটা করে বলা যায় আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হোক কোরআন শরীফ তুমি কোন মাসে এসেছিলে কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি এসেছিলাম রমজান মাসে কোরআন শরীফ তুমি কোন জায়গায় প্রথমে এসেছিলে কবে এসেছিলে দিনে না রাতে আল্লাহর কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর আমি লাইলাতুল মানে রাত আমি কদরের রাতে হাজির হয়েছিলাম আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো তুমি আগে তুমি এসেছো কোরআন তোমাকে হেফাজত করবে কে আমরা ফেসবুকে ইউটিউবে ভিটভিটে ইন্টারনেটে দেখতে পাই কোরআন জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় কোরআন পামস ব্যবহার করে কোরআন টাস ডাস্টবিন পায়খানা নিক্ষেপ করে দেয় কিন্তু তোমাকে কে হেফাজত করবে আল্লাহর কোরআন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমার আল্লাহ পাঠিয়েছে আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো তুমি দুনিয়াতে আসার আগে এর আগে কোথায় ছিলে আল্লাহর কোরআন বললেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ আমি লাওহে মাহফুজে আমার আল্লাহ আমাকে হেফাজত করে রেখেছিল জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে বলছি লাইলাতুল কদরের রাতে ফজিলত আছে না নাই লাইলাতুল কদরের রাতে ফজিলত এতটা বেড়েছে ইমাম তুকিবুদ্দিন সুবকি বর্ণনা করেছে লাইলাতুল কদরের রাতে এতটা ফজিলতের পিছনে একটাই কারণ ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই জন্য ওই রাতটাকে আমার আল্লাহ মর্যাদা বানিয়ে দিয়েছে তাহলে যে রাতে কোরআন এসেছে ওই রাতে মর্যাদা যদি আমার আল্লাহর কাছে এত দামি হয় তাহলে যে রাতে নবী এসেছে ওই রাতের মর্যাদা দামি হবে না হবে না চলেন আমি এগিয়ে যাচ্ছি মুখের কাছে এসেছি না চলেন আপনার কাছে আর একটু আগিয়ে যাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি এবার একটা গল্প বলি গল্প বললে আমার দাদা নানা যারা আছে খুব সহজে বুঝতে পারবে আপনাদের এলাকার একটা মেয়ে বিবাহ দিয়েছেন গরিব বাচ্চা গরিব মানুষের মেয়ে আমরা যারা ছেলেরা আছি চাষতে ভাই ভাই আছি আমরা 2000-1000 টাকা করে 1,00,000 টাকা বাজেট করে আমার চাষতে বোন প্রতিবেশী বোনকে আমরা বিবাহ দিলাম 30 বছর সংসার করেছে দুলা ভাই কিন্তু কচি কাঁচা বাচ্চা কিছু হয় না দুলা ভাই বেড়াতে আসে আর বলে ওরে শালা শুনে রেখে দাও তোমার বোনের যদি বাচ্চা না হয় আর একটা বিয়ে করব তার কথাটা ফেলে দেওয়া যাবে না কেন তার সন্তানে প্রয়োজন আছে তাহলে বোনটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে রাতের অন্ধকারে আব্বাকে ফোন করে আব্বা কান্নাকাটি করে ভাইকে ফোন করে ভাই কান্নাকাটি করে প্রতিবেশীকে ফোন করে প্রতিবেশীরা কষ্ট পায় একটাই অন্যায় আমার বোনের দুনিয়াতে সন্তান প্রসব না হওয়ার কারণে 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 চলেন এবার লজিকটা চলেন কিন্তু ওই চাচা রাত 2:30টার সময় 30টা বছর ধরে কেঁদেছে রাত 2:30টার সময় মেয়েটা ফোন করেছে আব্বা কাঁদবে কিন্তু মেয়েটা মোবাইলের আড়ালে ফিক ফিক করে হাসা শুরু হয়েছে আব্বা জিজ্ঞেস করছে পাগলি মেয়ে তুমি কেন হাসো বলল আব্বা 30টা বছর তোমাকে কাঁদিয়েছি 30টা বছর আমার প্রতিবেশীর ভাইরা কেঁদেছে ইমাম সাহেব দোয়া করেছে কিন্তু আজকের কান্নার দিন নয়
আল্লাহ তোমার আমার সংসার হেফাজত রাখার জন্য তোমার জামাইকে মুখের হাসি ফোটানোর জন্য আমার আল্লাহ তোমার একটা নাতি দান করে দিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফে হাত দিয়ে তিনি একটা দোয়া পাঠ করেছিলেন রব্বানা আবাশ ফিহিম রাসূলান মিন ঘুমিয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ এমন একটা নবী পাঠাও এমন একটা বাচ্চা এমন একটা মহামানব এমন একটা রাসূল পাঠাও যে বাচ্চার কারণে আমরা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে চলে যেতে পারি আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে তাহলে দাদা চাচাটা কান্না বন্ধ হয়েছে অন্য অন্য নাতিরা জন্ম হয়েছিল সেই নাতিকে দেখে তিনি আনন্দ পায়নি নিজের নাতি যেই দিন এসেছে সেই দিন তিনি আনন্দ পেয়েছে